মাত্র 2 মিনিট 30 সেকেন্ডের ভিতরে ছাত্রদেরকে একটা পাঞ্জাবি পরিষ্কার করে দেখাচ্ছি। ছাত্রদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে কাপড়টা পরিষ্কার করতে হবে, যেহেতু তাদের বাবা মা এখানে নাই, এজন্য আমাদের উপর নির্ভর করে তাদেরকে আমরা সম্পূর্ণ কাজ কিভাবে কমপ্লিট করবে, কাপড় ধুয়ে পরিষ্কার করবে, তাদের জন্য সময় নষ্ট না হয়, অল্প সময়ের ভিতরে কাপড় কীভাবে পরিষ্কার করবে, এই জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আপনারা যারা ভিডিওতে এখনও লাইক করেন না, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন, যদি লাইক কমেন্ট শেয়ার করেন আর আমার ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখেন তাহলে ফলো বাটনে ক্লিক করেন, ফলো করে রাখেন, প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ভিডিও আপনার মাঝে চলে আসবে। আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আপনার সামনে আসবে। ছাত্রদেরকে হাতে প্র্যাকটিক্যালে দেখানো হচ্ছে, যেহেতু উস্তাদের উপর সব কিছু নির্ভর করে, একজন উস্তাদই পারে ছাত্রকে গড়ে তোলার জন্য। উস্তাদ যদি মেহনত করে তাহলে সব কিছু সম্ভব, উস্তাদ যদি মেহনত না করে তাহলে সব কিছু অসম্ভব হয়ে যায়, এই জন্য ছাত্রদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে। আপনারা যারা কাপড় ধোয়া এখনও শেখেন নাই, কাপড় ধোয়াটা শিখে নেবেন কীভাবে কাপড়টা ধুতে হবে। যদি পাঞ্জাবি হয়ে থাকে তাহলে পাঞ্জাবির কলারটা প্রথমেই আপনি হালকা একটু সাবান দিয়ে ঘষা দিবেন, তারপরে পাঞ্জাবির হাতাগুলো আপনি একটু সাবান দিবেন, সাবান দিয়ে একটু পুরো পাঞ্জাবিটা আপনার সাবান দিয়ে আস্তে আস্তে আপনি একটু পানি দেবেন, পানি দিয়ে একটু ঘষবেন, ঘষে দেখা গেল কি পাঞ্জাবিটা অটোমেটিক আপনার ধোয়া হয়ে যাবে। আর যদি শুরুতেই আপনি পাঞ্জাবি অথবা শার্ট হোক, যে কোনো একটা কাপড় হোক, শুরুতে সাবান দিয়ে সম্পূর্ণ দিয়ে আলাম তাহলে হবে না। নিয়ম হলো পাঞ্জাবি যদি হয় তাহলে কালার শার্ট যদি হয় কলারের ভিতরে আপনার কলারটার মাঝে আপনার সাবান দিতে হবে। কলারে সাবান দিলে দেখা গেল কি কলারটা আগে ময়লা থাকে, বেশি কলারটা পরিষ্কার করলেন, তারপরে হাতাগুলো পরিষ্কার করবেন, হাতের মধ্যে অনেক ময়লা থাকে ওই ময়লাগুলো পরিষ্কার করবেন, তারপরে পুরো কাপড়টা মধ্যে সাবান দেবেন, সাবান দিয়ে বিস্তারিত দেবেন। ঠিক আছে ছাত্ররা, তোমরা এইভাবেই কাপড়গুলো ধোও, এভাবে কাপড় ধরলে তোমাদের সময় নষ্ট হবে না, এখন তোমরা খসা ধোয়া। ঠিক আছে, তোমাদেরকে বিস্তারিত দেখাই দিলাম, এখন তোমরা কাজ শুরু করো। দেখেন বাচ্চারা কি সুন্দর করে কাজ করতেছে, এই ছোট বাচ্চা দেখেন, মা বাবা নাই এখানে, কিন্তু সে কি সুন্দর করে নিজের কাপড়টা নিজেই ধুইতেছে। সবাই ছাত্রদের জন্য দোয়া।